জেনে এত তারকার উপস্থিতি মনির বিউটি লাউঞ্জের আয়োজনে রাজধানীর একটি হোটেলে বসে এমন তারকার মেলা হয় ফ্যাশন শোর পাশাপাশি নাচ আর গান অপু বিশেষকে নিয়ে প্রথমে মঞ্চে আসেন অনুষ্ঠান আয়োজক মনির হোসেন তারপর একে একে মঞ্চে আসেন ফেরদৌস অনন্ত জলিল বর্ষা ইমন নীরব আইরিন সহ ঢাকার প্রথম সারির মডেলরা এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া বিউটিশিয়ানরা দিনভর ওয়ার্কশপ শেষে তারকাদের হাত থেকে নেন সার্টিফিকেট মনির'স বিউটি লাউঞ্জকে অনেক বেশি শুভেচ্ছা বাংলাদেশের সব সময় টপ টপ মানুষদের কাজ করে আসছে যারা মেকআপ আর্টিস্ট আসবে আমার কাছে ট্রেন আপ করবে তারা যাতে আরও ভালো দক্ষ মেকআপ আর্টিস্ট হতে পারে সেটার জন্য আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি দেশে ও দেশের বাইরে বহু নামি তারকার রূপসজ্জায় মনির হোসেনের ছোঁয়া রয়েছে আর তাই প্রাচ্য ও পাশ্চাত্যে ব্রাইডাল পোশাকের এমন আয়োজনে এসে খুশি চলচ্চিত্র তারকারা পর গত 14 নভেম্বর রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ বাঘিনী জয়া ও রাজ দম্পতির ঘরে জন্ম নেয় তিনটি শাবক কিন্তু বাঘিনী মার দুর্বোধ্য আচরণে দুদিনের মাথায় মারা যায় দুটি শাবক সবশেষ বাচ্চাটিকে বাঁচাতে বাঘের খাঁচা থেকে হাসপাতালে আনা হয় সেখানেই চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত পরম মমতায় আগলে রেখেছেন এই বাঘের শাবকটিকে দুটোই খুব দুর্বল ছিল তার থেকে একটা আরোহদারকে মারা যায় এবং অন্যগুলো যেগুলো ছিল সেগুলোর থেকে এখন যেটা বাঁচিয়ে আছে সেটাকে আমরা আপাতত টেক কেয়ার করতেছি আর কি এবং এটা এখনো শঙ্কামুক্ত বলা যায় না এদিকে বিলুপ্ত প্রায় সাম্বা হরিণ পরিবারেও এসেছে নতুন অতিথি চিড়িয়াখানায় কাজল লাইলির পরিবারে গত 24 নভেম্বর সাম্বার হরিণ শাবকটির জন্ম হয় টোটাল সাম্বার হরিণের সদস্য হলো 6 বাংলাদেশে খুব রেয়ার একটা স্পেসিফিস আগে এটা মানে অনেক দেখা যেত বাংলাদেশে কিন্তু বর্তমানে এটাকে খুব একটা দেখা যায় না 2016 সালের 9 ডিসেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় 33 লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি বেঙ্গল টাইগার আনা হয় তখন বাঘটির বয়স ছিল 11 মাস বাঘিনীর বয়স মাত্র 9 মাস আর দেশে চট্টগ্রাম চিড়িয়াখানাতেই একমাত্র সাম্বা হোটেল রয়েছে অন্যদিকে বাঘের খাঁচায় শাবকের দেখা না মিললেও সাম্বা হরিণের নতুন শাবক দেখে খুশি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা বেঙ্গল টাইগার প্রজাতির রাজ ও পরীর ঘরে 2018 সালে জন্ম নেয় জয়া ও শুভ্রা Thank you.